মানে খালি টিনের মানে উপরে চাল গেছে কি রানীপুরে কাজীবাড়ি আল্লাহ মাফ করো আমার তিন তিন হারাই গেছে কাটতে কতক্ষণ লাগতে পারে মানে রাস্তা ক্লিয়ার হইতে আজকে আর হবে না মানে কালকে সময় লাগবে না কেউ মনে করবেন না যে এটা হচ্ছে কোনো রাতের ভিডিও বা রাতে বৃষ্টি পড়তেছে অথবা বিদ্যুৎ চমকানোর আলো এটা হচ্ছে ঠিক সকাল দশটার সময় হ্যাঁ ঠিক সকাল দশটার সময়তেই আমাদের পিরোজপুর শহরে নেমে এসেছে খুব ভয়ঙ্কর আকারে একটি ঝড় যার কারণে কি কি ক্ষতি হয় এটা আপনারা দেখে মানে বুক ফেটে যাবে যে কত মানুষের কত ধরনের ক্ষতি হয় মাত্র কিছুক্ষণের ঝড়ের কারণেই হয়ে যায় পিরোজপুরের সব কিছু ধ্বংস বৃদ্ধ গাছগুলো তার শিকড় ছেড়ে পড়ে যায় আর এক একটি গাছের জন্য পড়ে যাবার পরে বিভিন্ন ধরনের ক্ষতি হয় মানুষের ঘর বাড়ি শুরু থেকে অটোরিকশা সব কিছুই পড়ে যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ আকিবুর রহমান ফেসবুক পেজ গতকালকে আমি ঢাকা থেকে পিরোজপুর এসেছি এবং আসার পরে আমি টের পেয়েছি যে ভয়ঙ্কর আকার একটা কালবৈশাখী ঝড় উঠছে আর রাস্তাঘাটে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন যানবাহনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেইটা দেখার এবং দেখানোর জন্য আমি আজকে আপনাদের সামনে বের হয়ে গেছি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আছে কবে কারেন্ট আসবে জানি না হাই হাই বিশাল বড় গাছটা এই গাছগুলো তো ঘর থেকে বের হতে না হতেই আমি যখন আমার জিমের দিকে যাই জিমের অবস্থা দেখে আমার একদমই মন খারাপ হয়ে যায় কারণ আমাদের জিমের বাইরের সাইডটা সম্পূর্ণ গ্লাসে তৈরি ছিল এবং বন্যার কারণে সেই গ্লাসগুলো ভেঙে যায় শুধু তাই নয় আমরা যেখানে চা খেতে যাই সেই দোকানটাও একদম পুরো ভেঙে তছনছ হয়ে গিয়েছে তো দোকানদার উপরে থেকে তার দোকানটা মেরামত করার চেষ্টা করতেছে ঝড়ের পর এবং সামনে যেতে না যেতে আমাদের এক বড় ভাইয়ের বাইক ডেকোরেশনের দোকানের সামনে যে টিনটা টিনের চাল ছিল সেটাও সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং তার থেকেও বেশি কষ্ট লাগে একটি অটোরিকশার উপরে সম্পূর্ণ গাছ ভেঙে পড়ে অটোরিকশাটি সম্পূর্ণ শেষ হয়ে যায় যতই সামনে যাচ্ছি ততক্ষণই দেখতে পারতেছি এক একটা ঘর ভাঙা এবং কারেন্টের ট্রান্সমিটার ভেঙে পড়ে গেছে তারপর এখানে ফায়ার সার্ভিসও অনেক সাহায্য করেছে আর এখানে তো কারেন্টের খাম্বাই ভেঙে পড়ে গিয়েছে আর রাস্তার অবস্থা দেখতেছেন মেইন রোডের তারপরে এক একজনের বাসা বাড়ি ভেঙে পুরো শেষ সো চলুন আজকে মোটর ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের পিরোজপুরের বন্যার পরে কি অবস্থা হয়েছে কার কি কেমন ক্ষতি হয়েছে তো আজকে রাইড হচ্ছে MT-15 তো MT-15 নিয়ে আজকে রাইডটা শুরু করা যাক তো অলরেডি দেখতে পারলেন যে পুরন বাস স্ট্যান্ড থেকে নতুন বাস স্ট্যান্ড পর্যন্ত কি অবস্থা আর এখন আমি পিরোজপুরের যে সি অফিস থেকে ব্যাকুটিয়ার দিকে যাচ্ছি যে এইখানে রাস্তাঘাটে কি অবস্থা যদিও অনেক বড় বড় গাছ রাস্তায় পড়েছিল এই যে এই একটা গাছ ভেঙে পড়ে আসছে এই যে উই যে বড় গাছটা আপনারা দেখতে পারবেন কি না উইটা পুরো ভেঙে গেছে তারপরে এই যে ডান পাশ হচ্ছে কবরস্থান এবং এখন যেহেতু যানবাহনগুলো চলাচল করতেছে বাস গাড়ি চলতেছে তার মানে খুব রিসেন্টলি মানে হয়তো বা 10 মিনিট আগে সব কিছু ক্লিয়ার করা হয়েছে তো তারপরে দেখি আমরা যে কি কি অবস্থা বর্তমানে এবং সাথে আমার সাথে আপনারা দেখতে থাকুন যে মানে কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে যদিও শুনছি যে কয়েকটা জায়গা নাকি মানুষ মারা গেছে এটা শুনে আমার সবথেকে বেশি খারাপ লাগতেছে এই যে এই একটা সাইনবোর্ড ছিল সাইনবোর্ডটা খাড়া ছিল এটা পুরো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছে মানে এটা যদি কারো গায়ে পড়তো তাহলে তো শেষ তারপর যতটুকু শুনছি যে এইখানে একটা বড় গাছ পড়েছিল এই গাছটা ঠিক আছে এই যে এইখানে গাছ এই যে কাটাগুলো দেখতেছেন মানে এই রোডটা পুরো গাছে ভরে গেছিল এটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ গাছের সাইজটা দেখলে আপনারা বুঝবেন উই যে একটা ঠাল এটা আমি আমার ফোন থেকে ভিডিও করে দেখাইতেছি এই যে দেখতেছেন ঠালটা মাঝখান থেকে ফাইটে গেছে একদম এইটা পড়লে তো পুরাই শেষ এই যে দেখেন পুরাটা মানে গাছ ভাঙ্গে চুরে এই গাছগুলো কিন্তু অনেক বড় বড় গাছ রাস্তা একটু আগে ক্লিয়ার করা হয়েছে মেশিন থেকে কাটা চেনসো মেশিন থেকে কাটা ক্লিয়ার করা হয়েছে
এই যে পুরো রাস্তার মাঝখানে এগুলো অনেকখানি সরাইছে, মনে হয় সম্পূর্ণটা ভরা ছিল। হেরে কি অবস্থা ভাই, পুরো রাস্তা অনেকটা সরাইছে, তারপর রাস্তার তারপর যাতায়াত পথ যে খুলছে এটাই অনেক। হে গাইস, তো চলে এলাম আমার সব থেকে ফেভারিট জায়গায়, সব থেকে পছন্দের জায়গায়, ব্যাকুটিয়ার। এই রোডটা, এই সাইডটুক, এই জায়গাটুক আমার খুব বেশি পছন্দের, কারণ এইখানে খুব বেশি পুরাতন গাছ এবং গাছের পাতা এবং পুরাই গ্রামীণ পরিবেশ, আর পাকা রাস্তা। সেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি গাড়ি চলে এসেছে অলরেডি, আর এইখানে হ্যাঁ বড় একটা গাছ ভেঙে পড়ছে, যেটা রাস্তার এই যে এই বরাবর ছিঁড়ছে, যে একটা গাছ পড়া ছিল যে এই হইতে ঠিক এই পর্যন্ত, এবং রাস্তার ওই সাইডটা কিন্তু গাছটা কেটে দিছে, যার কারণে এই যে বাসগুলা গাড়িগুলো যাইতে পারতেছে, আর এই সাইডটা কেটে গাছগুলো সরাই দিছে। ইভেন অলরেডি কিন্তু কাটাকাটির কাজ চলতেছে, যে এই যে এই হচ্ছে আবার কারেন্টের তার। হ্যাঁ, কারেন্টের তার যেহেতু এভাবে হাতে, তার মানে আগামী কখন মানে কারেন্ট আসে বা বিদ্যুৎ সরবরাহ হয় এটা কিন্তু জানা নেই। তাই পিরোজপুরবাসীর জন্য একটা ব্যাড নিউজ হচ্ছে যে আগামী খুব মানে টাইম লাগবে, হয়তো বা একদিন দুই দিন, হয়তো বা আজকে রাতে, ঠিক জানি না, বাট কারেন্ট আসতে সেই রকম একটা সময় নিবে, কারণ যেহেতু গাছ পড়েছে হয়তো বা দুই দিনের সময় লাগতেই পারে। এজা বাংসে কি কি কইতে পারেন? আপনার কোনো ঘর দুয়ার তো ভাঙে নাই? ঘর উড়িয়া সব টিন হারাই গেছে, কিছু টিন কি আছে না, মানে খালি টিনের মানে উপরে চাল গেছে। আপনি যা কারো গায়টায় কিছু মানে কোনো ক্ষয়ক্ষতি আছে? না না, কিছু না। আর তুই গাছ পড়া পথ জানি জানি, ওই ঘর গেছে এত গাছ একজনের রানী পড়ে তারা পারাই রানী মানে ওই গাছ পড়ছে ঘর পড়ে কিছু পড়ছে মায়ের মাইয়ে মারা গেছে। এ কি রানীপুরে? ওই কাজীবেরি, কাজীবেরি, কাজীবেরি। আল্লাহ মাফ করো। আর তো এই এই দুইজন এই রানীপুর ব্যাকুটিয়ার দিকে এই দুইজন মারা গেছে খালি। আর আমার তিন তিন এলাই গেছে। তিন কি পরে পাইছেন? তিন পাই তিন নে না তো নি বুঝ যে। আচ্ছা ঠিক আছে কাকা, ধন্যবাদ তাহলে, আসি ভাই আসি। হ্যাঁ, তো এবার আমি আপনাদেরকে নিয়ে এলাম আরেকটি বাইকে, পালসার এস, কারণ যে MT-15টা হচ্ছে রিদু ও বাবুর কাছে, তো হঠাৎ করে পালসার এসটা নিয়ে এলাম। তো এখানে দেখার জন্য যে বলেশ্বর ব্রিজ এবং ব্রিজের ওপারের কি অবস্থা। হায় 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 রে, এদিকে পুরাই অবস্থা খারাপ। এই যে ঘর বাড়ি কাকা, এই যে দোকান ভাঙছে কয়টা? দুইটা দোকান ভাঙছে। একে আপনার দোকান ছিল, এটা কি কি ভাঙছে? ক্ষয়ক্ষতি অনেক হয়েছে। দাঁড়ান কলা বাগানটা একটু দেখি বাবু, কলা বাগানের ভিডিওটা কর, ফোন তোর কাছে না, কলা জুম করে কলা বাগানের ভিডিওটা কর। তো ওই যে কলা বাগান, এটা হচ্ছে আমরা অন্য ক্যামেরা থেকে শিফট হচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কলা বাগান ভেঙে গেছে, আর এই দোকানের অবস্থা এই। এই যে এই যে এই যে এই যে আর আর সম্ভব না, সামনে মনে হইতেছে খুব ভয়ঙ্কর আকারে একটা কিছু অবস্থা হয়ে গেছে। আমি তারপরেও চেষ্টা করতেছি যে দেখানোর। এই যে পুরো রাস্তার মাঝখানে এত বড় একটা গাছ পড়ে গেছে মাত্র, এই যে দেখেন গাছের শিকড় দেখেন কতখানি মাটি নিয়ে পড়ছে, সম্পূর্ণ মানে রাস্তা আটকার। গাছটা যেন শোনো গাছ না, বিশাল বড় একটা গাছ, কত মোটা একটা গাছ, এটা কাটতে ভাই এটা কাটতে কতক্ষণ লাগতে পারে, মানে রাস্তা ক্লিয়ার হইতে? আজকে আর হবে না, মানে কালকে সময় লাগবে না? এই যে একবার ঝড়ই তো ই হয়েছিল, পড়ে গেছে। কয়জন মিলে কাজ করতেছেন? দশজন। যাক, দশজনে মিলে কাজ করলে একদিনে তো উঠবে, মানে কালকে আগামীকালকে।
আচ্ছা, তো এই এলাকার বর্তমানে অবস্থা হইতেছে যে এইটা যে এই এলাকার মানে যোগাযোগ ব্যবস্থাই অলমোস্ট বন্ধ হয়ে গেছে একটা গাছের কারণে। হো, কি আর বলবো, আসলে প্রাকৃতিক দুর্যোগ তো আর নিজেদের ইগনোর করার কোনো পসিবিলিটি নাই। কিছু নতুন উদ্যোক্তা এবং তার দোকান একদম উল্টে ভেঙে মুছড়ে পড়ে গিয়েছে, চিন্তাই করুন তার উপর থেকে এই জিনিসটা কেমন যাচ্ছে। আর হ্যাঁ, এরই সাথে বিরিজপুরের মেয়েদের বহুল ট্রেন্ডিং প্লেস যেটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান, সেটাও একবারে শেষ হয়ে গিয়েছে। এর জন্য আমি ঠিকই খুশি, কিন্তু যারা এই সূর্যমুখী ফুলের বাগানের মালিক তাদের জন্য সিরিয়াসলি মন থেকে খুব খারাপ লাগতেছে, যে কারণ অনেক টাকার তাদের লস হয়ে গিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ থামানোর মতন তার আমাদের ক্ষমতা নেই, তবে এই যে রমজান মাসের শেষ সময়টা এবং আগামী দুই দিন পরেই হচ্ছে ঈদ, এই টাইমটাতে আমাদের রাস্তাঘাট এবং যে চলাচলের ব্যবস্থা আছে সেটা ঠিক রাখতে হলো আমাদের নিজেদেরই এগিয়ে যেতে হবে, এই যে রাস্তায় যে গাছ পড়েছে বা সব কিছু ক্লিন করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা মেন রিজন ছিল যে হুট করে এইভাবে একটা পিরোজপুরে এবং আশেপাশে বরিশালের অঞ্চলে যে একটা বন্যা বসে গেছে, এটা আসলে চিন্তারই বাইরে, এবং এর যে ক্ষয়ক্ষতি বা মানুষের কী অবস্থা সেইটাই দেখানো নিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে বা এই পর্যন্ত কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই আকিবের রহমান ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ গাইজ অল। আকিবের রহমান সাইনিং আউট ফর টুডে।